हेलो एवरीवन, वेलकम टू बेंगली नॉलेज एकेडमी। बेंगली नॉलेज एकेडमी तुम्हारे सकल के स्वागत। आज के तुम्हारा 36 नम्बर मॉक टेस्ट पाच, अर्थात 35 मॉक टेस्ट अलरेडी हो गए चैने। तुम्हारा सेगलो वीडियो ना देखे थकले अवश्य चैने गए से वीडियोगुलि देखे नाओ। सेखाने प्रत्येक प्रश्न ही किन्तु इम्पोर्टेंट और सेगलो केपीते तुम्हारे एक धाप एगिए रखते सहाज्य करबे। चलो तबे आजकेर प्रथम प्रश्नटी कि रही है देखे नेवा जाक। प्रथम प्रश्नटी हलो 2022 সালের স্বাধীনতা দিবসে রামসার সাইটের তালিকায় আরও কতগুলি জলাভূমি যুক্ত হয়েছে? উত্তরটা হয়ে যাবে অপশান এ 11টি। কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও। 2022 সালে স্বাধীনতা দিবসে ভারত রামসার সাইটের তালিকায় আরও 11টি জলাভূমি যুক্ত করেছে এবং ভারতে মোট রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছে 75, অর্থাৎ 75টি। 11টির মধ্যে 4টি রামসার সাইট তামিলনাড়ু থেকে, 3টি ওড়িশা থেকে এবং 2টি জম্মু কাশ্মীর থেকে যুক্ত হয়েছে, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে একটা করে। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক স্মাইল 75 উদ্যোগ চালু করেছে? উত্তরটা হয়ে যাবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। এটা উত্তরটা হয়ে যাবে কি, অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় শহর ইন্ডিয়া ন্যাশনাল সি ফুড শো 2023 হোস্ট করবে? উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলকাতা। এখানে আমরা অপশান ডি এর জায়গাটাতে এখানে একটু চেঞ্জ করে বি করে নেবে, অপশান বি কলকাতা। নেক্সট প্রশ্ন, ডোনি পোলো বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী? উত্তরটা হয়ে যাবে কিলোগ্রাম মিটার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা ভিডিও পজ করে করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, কত পেলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনস অন করে নাও, ইন ফিউচার নতুন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? উত্তরটা কি হয়ে যাবে 746, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? উত্তরটা হয়ে যাবে হরপ্পা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশান দেখে নাও। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় হরপ্পা সভ্যতা অবস্থিত আর লোথাল অবস্থিত গুজরাটে। নেক্সট প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন? উত্তরটা হয়ে যাবে অপশান সি পশুপতি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তরটা হয়ে যাবে তাম্র যুগের, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তরটা হয়ে যাবে বা অবস্থিত, উত্তরটা হয়ে যাবে কি সিন্ধু, সিন্ধু নদ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে? উত্তরটা হয়ে যাবে অপশান সি লোথাল। নেক্সট প্রশ্ন, হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল? উত্তরটা হয়ে যাবে অপশান ডি ঘোড়া। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তরটা হয়ে যাবে 6370 কিলোমিটার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6370 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, নিক্স অলিম্পিয়া কোন গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ? নিক্স অলিম্পিয়া মঙ্গল গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয়? উত্তরটা হয়ে যাবে 3রা জানুয়ারি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামাল কোনগুলি?
উত্তরটা হয়ে যাবে কি কার্বন ডাইঅক্সাইড এবং জল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোথায় উদ্ভিদের শালক সংশ্লেষ ঘটে? উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি, ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? উত্তরটা হয়ে যাবে ইউগ্লিনা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কেলভিন চক্র কোথায় ঘটে? উত্তরটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মূল সংবিধানে কয়টি অধ্যায় ছিল? উত্তরটা হয়ে যাবে 22টি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দলবিরোধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? উত্তরটা হয়ে যাবে অপশন ডি, দশম তফসিল। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কত সালে? উত্তরটা হয়ে যাবে কি অপশন এ, 1976 সালে। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? উত্তরটা হয়ে যাবে 35 বছর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সভা কবে গঠিত হয়েছিল? উত্তরটা হয়ে যাবে অপশন এ, 16 মে 1946 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান রচনার ধারণাটি কে প্রথম দিয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে এম এন রয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে অপশন এ, বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? উত্তরটা হয়ে যাবে 368 নম্বর ধারায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধান ভবনের পূর্ব নাম কী ছিল? উত্তরটা হয়ে যাবে চেম্বার অফ প্রিন্সেস। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কলম্বিয়া মুদ্রার নাম কী? কলম্বিয়ার মুদ্রার নাম পেশো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেনিয়ার মুদ্রার নাম কী? নেক্সট প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে সিলিং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তার আগে একটা এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, কেনিয়ার রাজধানী নাইরোবি, রাশিয়ার রাজধানীর নাম কী? উত্তরটা হয়ে যাবে মস্কো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, রাশিয়ার মুদ্রার নাম কী? রুবেল। নেক্সট প্রশ্ন, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী? উত্তরটা হয়ে যাবে ওয়েলিংটন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নিউজিল্যান্ডের মুদ্রার নাম ডলার, অর্থাৎ নিউজিল্যান্ড ডলার। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ইসরায়েলের পার্লামেন্টের নাম কী? উত্তরটা হয়ে যাবে নেসেট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে জর্জ ওয়াশিংটন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। জো বাইডেন হল মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি। আমেরিকার রাজধানী হচ্ছে এই ওয়াশিংটন ডিসি। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তরটা হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে ফারেনহাইটে বলা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর শরীরের তাপমাত্রা
38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটাকে সবচেয়ে বেশি এবং তখনই জ্বর হয়েছে বলে ধরা হয়। নেক্সট প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বারবার পরীক্ষা এসেছে, উত্তরটা কী হয়ে যাবে? অপশান ডি ক্রিকেট। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, ক্রিকেট খেলার সাথে কোন কোন কাপ যুক্ত? দিলীপ ট্রফি, সাহারা ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ডুরান্ড কাপ এবং রিভার্স কাপ, সন্তোষ ট্রফি, এগুলো। নেক্সট প্রশ্ন, ভারত ও চীনের সীমান্ত রেখাকে কী বলা হয়? উত্তরটা হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও, হেন্ডেনবার্গ লাইন অবস্থিত জার্মানি এবং ফ্রান্সের মধ্যে, যা র্যাডক্লিফ লাইন, এখানে তোমরা ঠিক করে নেবে, র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত, আর ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত, এখানে তোমরা ঠিক করে নেবে র্যাডক্লিফ লাইন। নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছিল বা জিতেছিল? উত্তরটা হয়ে যাবে 1928 সালে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ WBP-র একটি ব্যাচ চালু হয়েছে, যেটার এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যেটা তোমরা পাচ্ছ 999 টাকার কোর্সটা 499 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট, যেটা কিন্তু তোমাদের 100 জনের জন্যই, যেখানে তোমরা ম্যাথ, GI, ইংলিশ, GK এবং CA, ডাউট ক্লিয়ারিং সেশন তিনজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাচ্ছ। এটা কিন্তু প্রাণপণে বেকারত্ব মুক্তির লড়াই, যেটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এবং খুব স্বল্প সময়ে তোমাদেরকে সর্বাধিক কমনযোগ্য একটা প্রিপারেশন দিতে সাহায্য করবে। যারা এই কোর্সটি নেবে তারা অবশ্যই, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করো, এবং তোমরা যদি এই চাকরিটি পেতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমাদের জয়েন করা উচিত।